বাংলাদেশের জয়া আহসান এখন দুই বাংলাতেই রাজত্ব করছেন। অভিনয়, লুকস বা ফিটনেস সবখানে সব বয়সীদের সাথেই পঞ্চাশ ছুঁই ছুঁই এই অভিনেত্রীর অবাধ বিচরণ। দুই বাংলাতেই জয়া ভক্তদের তাকে নিয়ে জানার আগ্রহের যেন শেষ নেই। তিনি কি করেন, পরবর্তী কাজ অথবা তার ব্যক্তিজীবন সবকিছুই জানতে চান তার ভক্তরা। তবে আজও ধোঁয়াশায় আছে জয়ার বিবাহ বিচ্ছেদের কারণ, আর এটি নিয়েও ভক্তদের আগ্রহ তুঙ্গে। কেন ভেঙে গেল জয়ার ১৩ বছরের সংসার তা এখনো অজানা সবার, জয়াও সেভাবে কখনো মুখ খুলে নিয়ে। এবার এত বছর পর অবশ্যই নিয়ে কথা বলেছেন জয়ার প্রাক্তন স্বামী ফয়সাল আহসান উল্লাহ। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বিয়ের পরেও একসঙ্গে কাজ করেছিলেন তারা। সবার কাছে হয়ে উঠেছিলেন জনপ্রিয় তারকা জুটিও, কিন্তু এরপরই শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। একদিকে জনপ্রিয়তা বাড়ছিল জয়ার, অপর প্রান্তে তার থেকে কিছুটা পিছিয়ে ছিলেন ফয়সাল। আর এই সাফল্যই হয়তো তাদের দাম্পত্য কলহের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় সে সময়। তাদের মধ্যে বাড়তে থাকে মনোমালিন্য, দূরত্ব ক্রমশই বাড়তে থাকে। ফয়সালের মতে চেষ্টা করেও তা ঠিক করতে পারেননি তিনি, যার পরিণতি হিসেবে 2011 সালে হয় বিবাহ বিচ্ছেদ। এরপর আর একসাথে হননি তারা, তবে বিচ্ছেদের এত বছর পরও একাই আছেন দুই তারকা, জড়াননি নতুন কোনো সম্পর্কের জালে। একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন জয়া ও ফয়সাল। ১৯৯৮ সালে এক বিজ্ঞাপনের শুটিংয়ে তাদের প্রথম দেখা হয়। সাক্ষাতের শুরুটা মধুর না হলেও পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়, আর সেই প্রেমের সম্পর্ক প্রণয়ে রূপ দিতে সে বছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা জুটি। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।